গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল আমি ঝাড়ু নিয়ে এসে পড়েছি। সকাল সকাল না, তাও বেলা হয়ে গেছে অনেকটা। ঝাড়ু নিয়ে এসে পড়েছি খেতে, খ্যাটটা একটু ঝাড় দেবো। আজকে আমরা পিকনিক খাবো, তাই আজকে খ্যাটটা ঝাড় দেব, সুন্দর করে ঝাড় দিয়ে দেবো। ওখানে আরও অনেক কাজ আছে, চুলা বানাতে হবে এখানে। তো আজকে খোলা আকাশের নিচে আর কি রান্না করা হবে। তো পিকনিক তো মানুষ খোলা আকাশের নিচেই খায়, তাই না? তো আমরা খেতে খাবো, খেতে আজকে খাবো পিকনিক। তো এখানে রান্না বান্না সব হবে, খাওয়া দাওয়া এখানে সব হবে। আর বলছে বক্স আনবে নাকি, দাদা বলছে। তো বক্সও আনা হবে, বাচ্চারা আনন্দ করবে আর কি, নাচানাচি করবে একটু। তাই আর কি ওদের জন্য, ওদের খুশির জন্য, বাচ্চাদের আর কি খুশির জন্য বক্স আনা হবে। আর বাচ্চারা ওদিকে ততক্ষণ আনন্দ করবে, আর আমরা এদিকে খাওয়া দাওয়ারগুলো মানে বানিয়ে নেবো তাদেরকে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। এখন যেহেতু ধানের কাজ, তাই দেখো খেতে অনেক এসে পড়ে আছে ধানের আর কি খ্যার পড়ে আছে। তো সেগুলোই আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। আর আজকে মানে আজকে বলতে মানে আজকে আমি স্টার্ট করছি আর কি ব্লগটা। এখন বাজে 11টা, তো 11টার দিকে স্টার্ট করছি ব্লগটা। আর ওখানে তোমরা দেখলে এই খ্যাটটার মধ্যে, ওই খ্যাটটার মধ্যে দেখলে তোমরা, একটু আগে আমি ঝাড় দিলাম। তো আজকে আমরা পিকনিক খাবো, তাই ওখানে আমি ঝাড় দিয়ে দিলাম, ওটা পরিষ্কার করলাম একটু। তো আরও তো করবোই একটু পরে, তাই আর কি পরিষ্কার করলাম ওটা। এই যে দেখো রাজু, এর নাম হচ্ছে কি রাজু, তো এর নাম হচ্ছে রাজু। রাজু আজকে দেখতে পাচ্ছো তোমরা, মানে বুট জুতো টুট জুতো পরে, জিন্স পরে, একদম চশমা টশমা লাগিয়ে, কোট ফোট পরে রেডি হয়ে গেছে বাবু। তো এখন যাচ্ছে এক জায়গায় বাবু ঘুরতে। কোথায় যাচ্ছে এর মুখে শুনে নাও, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, স্কুলে ভর্তি হতে, স্কুলে ভর্তি হবে, তাই ও যাচ্ছে, রেডি হয়ে গেছে, বাইকে করে যাবে, তাই চশমা নিয়ে নিয়েছে এখানে। ওকে জিজ্ঞাসা করেছি চশমাটা চোখে দে, এখন চোখে দিবে না। কোন সময় চোখে দিবি চশমা? হ্যাঁ, গাড়িতে, গাড়িতে যখন উঠবে তখন চশমা চোখে দিবে, এখন দিবে না, তাই না? নালে চোখে এসে পোকা পড়বে, না না রাজু। এই তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, নতুন নতুন স্কুলে ভর্তি হবে। দেখি দেখি কেমন দেখা যায়, বাবা কালকে কালকে যে স্নান করেছিলাম, তো নাইটিটা শুকিয়ে গেছে, কালকে ফুল শুকায়নি। তো আজকে যেহেতু নাইটিটা ফুল শুকিয়ে গেছে, তো এখনই স্নান করবো। আর এখন একটু এখানে রৌদ্র আছে, তো স্নান টান করে রৌদ্র বসবো। আর আমাদের এদিকে পাশে কিন্তু এখন শশা, শশার খ্যাত হয়। তো প্রীতম, প্রীতি আর ওই যে অষ্টমী, তো এরা তিনজনে গেছে শশা আনতে, এসে পড়লো মনে হয়। এই যে দুজন আসছে, তো শশা কই? তো ওরা শশা আনছে, প্রীতম হয়তো আরো অন্য কারোর সাথে আছে। তো ওইদিকে শশার খেত আছে, শশা আনতে গেছে, ওরা আসছে। তো একটু পরে আমরা খাবো শশা মেখে রোদের মধ্যে বসে। ঠান্ডা শশা মাখা ভালো লাগবেও না, তাও আর কি যেহেতু আছে, তো এখানে বসে বসে একটু খেয়ে নিই শশা মাখাই। আর কালকে তো জলপাই মাখা খেলাম, তো আজকে একটু বসে একটু শশাটা ভালো করে একটু ঝাল দিয়ে মেখে খাবো। এই যে প্রীতম চলে এসছে শশা নিয়ে, আর বাড়িতে আছে শশা অনেক কটা, আর ও আনলো। তো এতগুলো দেখি কতগুলো হয়, যতটুকু লাগে অতটুকু নিব। দেখি শশাগুলো কেমন, এই যে দেখো পাশেই খ্যাত। তো শশার শশার গাছ আছে ওইদিকে, তো ওই গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে আর কি। তো চলো এখন খাবো না, একটু পরে খাবো। তো যখন খাবো তখন তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। এই যে দেখো এতগুলো শশা, এ জ্বালা ঠেলা নিয়ে এসে পড়ছে সেটা, তোরা এটা একটুখানি কি বড় বড় নিয়ে আসার লাগে, ছোট ছোট নিয়ে আসছি। এই যে কয়েকটা বড় বড় আছে, বড় বড় গুলো খেতে হবে, ছোট ছোট গুলো দিতে লাগবে। কেমন হয়ে গেছে তো দেখো, আমি চান করে ফেলেছি, চান করে এসে এখন জামা কাপড়গুলো আর কি মেলে দেবো বাইরে। আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এসে দেখি আর কি আমি যে তোমাদেরকে বলেছি শশা মাখাটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো যে খাবো আমরা, তো সেটা আর পারলাম না। কারণ আমি যে জামা কাপড়গুলো শুকাতে দিতে আসে এসে আর কি দেখছি যে ওরা আগেই আর কি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আমার জন্য একটুখানি আর কি রেখেছে বাটিতে। তো ওটু শেয়ার করে আর কি করবো, তাই আর কি শেয়ার করলাম না। আর এদিকে দেখো বক্স এসে পড়েছে আমাদের পিকনিকের জন্য, তো বক্স এখন আর কি সেটিং চলছে,
আর কি সেট করা চলছে, ওটা আর কি আওয়াজ হচ্ছিল না, তাই ওটা করা হচ্ছে। আর দেখো ঠিক হয়ে গেছে। এইদিকে প্রীতম মেকারগিরি করছে আর কি, গান আর কি পাল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে, যেগুলো গান চাচ্ছে আর কি বাচ্চারা নাচছে যে, তো সেই গানগুলো আর কি চালিয়ে দিচ্ছে প্রীতম, আর ওরা আর কি সবাই মিলে নাচছে। তাই একটু পরেই আবার দেখো আমরা রসুন পেঁয়াজ আলু এসব মশলাপাতিগুলো আর কি নিয়ে আসলাম এখানে আর কি আলু টুলু ছোলার জন্য, তো আগের থেকে আর কি রেডি করে রাখি। আর এদিকে সব বাচ্চারা মানে মাইকের আর কি বক্সের আওয়াজ শুনে আর কি সবাই দৌড়ে চলে আসলো, আর যখনই দেখলো যে আমি ভিডিও করছি তো ক্যামেরার সামনে এসে না আর কি দেখছিল আর কি যে ভিডিও হচ্ছে যে, তো যাই হোক সব বাচ্চারা মানে আর কি অনেক বাচ্চারা এসে পড়েছে আওয়াজটা আর কি শুনে, গানের আওয়াজ শুনে। তো এদিকে দেখো আমরা আস্তে আস্তে কিন্তু স্টার্ট করে দিয়েছি, যেহেতু সন্ধে হলে আমরা আর কি বানানো চালু করে দেবো। তাই যে দেখো মাংস নিয়ে এসছে, মাংস আর পুরি হবে আজকে পিকনিকে মাংস আর পুরি হবে। মাংস নিয়ে এসছে, সন্ধে হয়ে গেছে, তো এখন রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি। আর দেখো সন্ধে হয়ে গেছে আর আমরা কিন্তু বানানো স্টার্ট করে দিয়েছি, আর তাড়াতাড়ি আমরা কিন্তু বানানোটা স্টার্ট করছি, কারণ বাচ্চারা ছোট আর রাজু আর অষ্টমী এরা দুজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই আর কি আমরা তাড়াতাড়ি দুজনে মিলে চালু করে দিয়েছি রান্নাবান্না। আর দেখো এদিকে আমার মাংস কিন্তু হয়ে গেছে, তো মাংসটা আগে রান্না করে নিলাম, মাংস হয়ে গেছে। তারপর ওইদিকে আবার বৌদি দেখো পুরিগুলো আর কি বেলে নিচ্ছে, তো দুজনে মিলে ও বেলে দিচ্ছে আর আমি ভাজবো পুরিগুলো। তো মাংসটা আগে রান্না করে রেখে দিলাম, তো দেখো হয়ে গেছে মাংস, আর এখন পুরিগুলো আর কি স্টার্ট করবো বানানো। তো দেখো সম্পূর্ণ রান্নাবান্না হওয়ার আগেই মানে ওরা খিদেতে আর থাকতে পারছে না, ওদেরকে দিতেই হবে, সন্ধ্যেতে যেহেতু খাওয়া অভ্যাস এদের তাড়াতাড়ি খাওয়া অভ্যেস, তো তাই আর কি ওদেরকে দিয়ে দিয়েছি। এদিকে বানানো চালু কিন্তু আছে, এদিকে বানাচ্ছি আর ওদের বাচ্চাদেরকে আর কি আগে দিয়ে দিয়েছি, তো ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখন থেকে মানে কুয়াশা পড়া স্টার্ট করে দিয়েছে, এখন মোটামুটি বাজে 6:30 মতো, তো কুয়াশা কিন্তু পড়া স্টার্ট করে দিয়েছে, ঠান্ডাও লাগছিলো। আর ওইদিকে তার জন্য পেছন দিকে দেখো আগুন জ্বালানো হয়েছে, ওইদিকে আর কি আগুন তাপাচ্ছে দাদা কাকা আর একজন এসেছে, তাই ওরা আগুন তাপাচ্ছে। তো বন্ধুরা পিকনিক খাওয়া শেষ, সবাই মিলে এখন বাড়িতে চলে এসেছি, আর যা জিনিস ছিল ওগুলো কিছু আনা হয়েছে, কিছু আনছে বৌদি। তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ।